জানেন কোথায়, হাসিনা বলবে না শেখ মুজিব বলবে, দিস ইজ হিজ ডিউটি, কথা বলেন না ডক্টর ফয়জুল হক, চুপ থাকেন আপনি, সে কথা বলে আপনি অনেকবার বল লেকচার দিচ্ছেন, দিস ইজ ফয়জুল হক, আপনি কি ফয়জুল হক আইতে কেন না, আপনি কি মাস্তানি করতে আসছেন মিস্টার ফয়জুল হক, আপনি কি মাস্তানি করতে আসছেন, মাস্তানি মালয়েশিয়া পালিয়ে থেকে, মালয়েশিয়া পালিয়ে থেকে মাস্তানি মতো কথা বলল, আজকের এই নির্বাচন কমিশন একটি ধুতিয়ালি নির্বাচন কমিশন, আজকের এই নির্বাচন কমিশন একটি মদতপুত্র নির্বাচন, যে গণতন্ত্র হত্যা করেছে তাকে যদি গণতন্ত্র হত্যাকারী বলে, শেখ হাসিনা আজকের ভোট চুরি করেছে তাকে যদি চোর বলে, দিস ইজ দেয়ার ডিউটি, ইউ ক্যানট স্টপ দেয়ার মাউথ, কারণ আপনি চোর, আপনি গুন্ডা, আপনি ডাকা। ওবায়দুল কাদের সাহেব বলে যে বাংলাদেশে আসেন খেলা হবে, নির্বাচন কি একটা খেলা, নির্বাচন জাতির বিবেক। আজকের একজন নির্বাচন কমিশনার তিনি আজকে বলছেন যে তাদের ক্ষমতা অনেক, তাদের অনেক পাওয়ার, তাহলে আপনার পাওয়ারওয়ালা ক্ষমতাবান ব্যক্তির ভাষা কি এই যে তলোয়ারের বিপরীতে আপনাকে অস্ত্র কিংবা তলোয়ার নিয়ে প্রতিবাদ করতে হবে, তাহলে নির্বাচন কমিশনের দায়িত্বটা কোথায়? আজকের নির্বাচন কমিশন কত বড় অথর্ব হলে বলতে পারে যে আমরা সহিংসতা বন্ধ করতে পারবো না, তো হোয়াট ইজ ইউর ডিউটি ম্যান, আপনি সহিংসতা বন্ধ করতে পারবেন না, আপনি তলোয়ারের বিপরীতে তলোয়ার দিয়ে ওদেরকে দমন করতে পারবেন না, আপনি বিএনপিকে যারা সন্ত্রাসী সংগঠন নয়, যারা গণতন্ত্রের সংগঠন, যারা জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন, যারা গণমানুষের সংগঠন, তাদেরকে বলছেন সন্ত্রাসী হওয়ার জন্য ওই আওয়ামী লীগ ছাত্রলীগ গুন্ডা লীগের মতো, এটা কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি পাঁচবার জাতীয় সংসদের যত জায়গায় নির্বাচন করেছেন সকল সংসদীয় আসনে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত নেত্রী, আজকের সেই নেত্রীকে নিয়ে আপনি নির্বাচন করতে দুঃসাহসের দেখাতে পারছেন না বিদায়, আজকে তাকে নিয়ে আজকে ষড়যন্ত্র করছেন, আজকে সেই নেত্রীর সন্তানকে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্যতা শেখ হাসিনার নাই বিদায়, আজকে আপনারা এই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছেন, কারণ একজন তারেক রহমান অথবা একজন জাইমা রহমানের প্রতিদ্বন্দ্বিতা করা মত যোগ্যতা আওয়ামী লীগের কারণেই, কারণ তারা সেটা জানে, সে কারণে তারা ভয়ভীত হয়ে নির্বাচন কমিশনকে সাজিয়েছে। আজকের এই অবৈধ নির্বাচন কমিশন গত যে কয়েকটি নির্বাচন কমিশন গিয়েছে সকল নির্বাচন কমিশনকে এই আওয়ামী লীগ সরকার তাদের নিজেদের টাকা পয়সা দিয়ে মদতপুষ্ট করে প্রশাসনকে ব্যবহার করে বাংলাদেশের সমগ্র জায়গায় নির্বাচন কমিশনকে ভণ্ডুল করে দিয়েছে। আজকের এমন কেমন দেশ যে আজকের এই দেশে বলছে, এই নির্বাচন কমিশনে বলছে আমরা 14 সাল 18 সালের নির্বাচন কি হয়েছে তার দায়ভার আমরা নিতে চাই না, আমরা কাউকে কোনো ধরনের সহিংসতা বন্ধ করতে পারবো না। আবার তারই নেতা ওবায়দুল কাদের সাহেবকে উনি স্যার বলে সম্বোধন করে, ওবায়দুল কাদের স্যার সাহেব, উনি হচ্ছেন তার স্যার। একটি রাজনৈতিক দলের নেতা যখন আসে তার সাথে সংলাপে তাকে বলা হয় ওবায়দুল কাদের স্যার, এই হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। আজকের এই নির্বাচন কমিশন একটি ধুতিয়ালি নির্বাচন কমিশন, আজকের এই নির্বাচন কমিশন একটি মদতপুত্র নির্বাচন কমিশন, আজকের ওবায়দুল কাদের সাহেব বলে যে বাংলাদেশে আসেন খেলা হবে, নির্বাচন কি একটা খেলা, নির্বাচন জাতির বিবেক, নির্বাচন জাতিকে আজকের নতুন নির্বাচিত প্রতিনিধিদের কাছে দেশকে বিনির্মাণের একটি জায়গা সেটাকে আমরা খেলার সাথে তুলনা করেছে, কারণ আওয়ামী লীগ খেলাধুলা ছাড়া কিছু বোঝে না, আওয়ামী লীগ কোনো গণতন্ত্রের নাম নয়, আওয়ামী লীগ কোনো গণতন্ত্র বিশ্বাস করে না। এই মেজর মোহাম্মদ আলী ভাইরা বিনা ভোটে নির্বাচিত হয়েছে, চুরি করে নির্বাচিত হয়েছে, তিনি হয়েছে, তার বাবা হয়েছে, আওয়ামী লীগ থেকে যারাই হয়েছে সবাই ভোট চোরের সাথে সম্পৃক্ত হয়ে মুস্তি হাসি দিলে কাজ হবে না, আপনারা সবাই সদল বলে ভোট চুরি করেছেন, বাংলাদেশে কোনো ভোট আপনারা করতে পারেননি। আপনি আমাকে হুমকি দিয়েছিলেন, আপনি আমাকে বলেছিলেন ফেরিঘাট করবেন, স্পিরিট বোর্ড তৈরি করবেন, পদ্মা সেতু তুলতে দেবেন না, অথচ জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ হয়েছে, সেই টাকায় চুরি করে আপনারা সেই পদতা আজকের সেই পদ্মা সেতু থেকে 35,000 কোটি টাকার মতো আপনারা খরচ করেও সেখান থেকে 10,000 টাকার উপরে খরচ করেছেন। যাই হোক, আপনার সেই দুর্নীতি নিয়ে আজকে আলোচনা করতে চাই না, আমি শুধুমাত্র সর্বশেষ নির্বাচন কমিশনের এই বর্তমান সময়ের যে খেলাটি চলছে এই গেমের কথাই বলছি। এজন্যই বিএনপি জানে যে বাংলাদেশের 2014 সালের নির্বাচনে কিন্তু শেখ হাসিনার সাথে এজন্যই যায় নাই, একটু সংক্ষেপ করতে হবে ফয়জুল ভাই, বিএনপি মনে হয় ভুল করেছে, তাই বিএনপি জনগণকে দেখানোর জন্য 2018 সালের নির্বাচনে এসেছিল, জনগণ দেখেছে বাংলাদেশে শেখ হাসিনার অধীনে অন্তত আর কোনো নির্বাচন সঠিক হতে পারে না, সে কারণেই জননেতা তারেক রহমান বলেছে, আজকের বিএনপির মহাসচিব বলছে
আমাদের নেতা মালিক ভাইরা বলে চলেছেন যে আমরা বাংলাদেশের নির্বাচন কমিশন আসলো না গেল, দিস ইজ নট আওয়ার ডিউটি, আমরা তাদেরকে দেখতে চাই না, আমরা দেখতে চাই হাসিনা মুক্ত বাংলাদেশ, আমরা দেখতে চাই আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, আমরা দেখতে চাই একটি সত্যিকার গণতান্ত্রিক নির্বাচন যেখানে বিএনপি না জামাত না জাতীয় পার্টি না আওয়ামী লীগ যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা সমর্থন করব। সেজন্যই জননেতা জনাব তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, সো উই হ্যাভ টু টেক আওয়ার কান্ট্রি, আমাদের এই কান্ট্রিকে এখন আমাদেরকে উদ্ধার করতে হবে। এদেশের প্রত্যেকটি অর্গানকে আজকের নষ্ট করে দিয়েছে, ধর্ষণে সেঞ্চুরি করেছে আওয়ামী লীগ, আজকের আজকের বাংলাদেশের সমগ্র জায়গাটাকে ধ্বংস করছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে হলে মোহাম্মদ আলী ভাইদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বাঁচতে হলে, ওবায়দুল ভাইদের এই সকল কর্মকাণ্ড থেকে বাঁচতে হলে বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করে 23 সালের একটি সুন্দর সরকার প্রতিষ্ঠা করতে হবে, যেটা একটি তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে হতে হবে। ওবায়দুল কাদের যে ভাষায় বক্তব্য দেয় নির্বাচন কমিশন সেই ভাষাকে আবার রিপ্লেস করে আরেকটু সাজিয়ে গুছিয়ে সে আবার র্যালি করে শোনায়। এই যে একটা সংমিশ্রণ তাদের মধ্যে, সন্ত্রাসের সংমিশ্রণ, অবৈধ ক্ষমতায়নের সংমিশ্রণ, অবৈধ টকিং এর সংমিশ্রণ, আবার আমাদের মোহাম্মদ আলী ভাই নতুন একটা শব্দ চয়ন করেছে যে এই যে প্রতীকী শব্দ, তো শেখ হাসিনা যখন টুশ করে বলে ওটা প্রতীকী শব্দ হয়, ওটা মার্ডার কেসের আসামি হয় না, যদি পদ্মা সেতু থেকে কাউকে ফালাই দিয়ে মারে ফেললে তখন সেটা প্রতীকী শব্দ হয়, সেটা মার্ডার কেসের আসামি হয় না। তলোয়ার শব্দ দিয়ে নির্বাচন কমিশন বক্তব্য দেয়, অস্ত্র নিয়ে প্রতিদ্বন্দ্বীকারী সংবিধানের ব্যক্তিদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলে, সেটা একটি সন্ত্রাসী শব্দ হয় না, শব্দ হয় শুধুমাত্র বিএনপি জামাত শিবির তারেক রহমান খালেদা জিয়া পরিবার মালেক ভাই কিংবা আমরা যদি কথা বই সেটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে কথা, সেটা হচ্ছে আজকের আপনাদের এই আইন বিরুদ্ধ কথা। এই যে আওয়ামী লীগের একটি নব্য রাজাকারী স্টাইল তারা চালু করেছে, নব্য ইতিহাস বিকৃতি চালু করেছে, এটা মোহাম্মদ আলী ভাইরা সরাসরি তাদের জন্মসূত্রে পেয়েছে। এই রাষ্ট্রীয় যে সন্ত্রাসের জায়গাটা তারা এটা একেবারেই মাদারজাত ভাবে শিখতে পেরেছে, কারণ যখনই আওয়ামী লীগ করা শুরু করেছে তখনই এই শব্দের বাহিরে তারা যেতে পারছে না। মূলত বাংলাদেশটা একটি জগদ্দল পাথরে নিমজ্জিত, আজকের এই দেশটার কোনো নির্বাচন নেই, 14 সালের নির্বাচন 18 সালের নির্বাচন বাংলাদেশের কোন পশু পাখি বিশ্বাস করে না এদেশে নির্বাচন হয়। ভোটের মাধ্যমে 4 মার্চ সর্বসম্মতিক্রমে এম মাহমুদুর রহমানের বেঞ্চে তাকে মানসিক বিকারগ্রস্ত আখ্যায়িত করা হয়েছে বাংলাদেশের কোর্টে। বিএনপি মানসিক বিকার না, বিএনপি পাগল না, বিএনপি জনগণের রাজনীতি করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শে প্রতিষ্ঠিত দল, এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রাম রাজনীতি আজকের উন্মুক্ত করেছে বিদায়, আওয়ামী লীগ নামক এই ভিনগ্রাহীর দলটি এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগের রাজনীতির কোনো অস্তিত্ব থাকতো না যদি শহীদ জিয়া বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন না করত, আজকের এই শেখ হাসিনা রাজনীতি করার অধিকার থাকতো না যদি খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা না করত, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে খালেদা জিয়া বিধায়, শেখ হাসিনা নির্বাচন করেছে অবৈধভাবে এসেছে জারি করেছে বাংলাদেশে করতে পেরেছে, উইদাউট খালেদা আজকের এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হতো না। আজকের আমরা যে কথাটা বলতে চাই সর্বশেষ সেটা হচ্ছে নির্বাচন নিয়ে বক্তব্য, আওয়ামী লীগ যে অঙ্গ ভঙ্গিতে আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট করছে, বিভিন্নভাবে আমাদেরকে নাস্তনাবুদ করার চেষ্টা করছে, এটা একান্তই তাদের ব্যক্তিগত চরিতার্থ এবং তাদের চরিত্রে ভাবি। আমি মনে করি একটি গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার, এবং সেই নির্বাচন করতে আওয়ামী লীগ 3 বার ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেই নির্বাচনে আজকের আওয়ামী লীগের সাথে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে যেতে হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেটা দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন বাংলাদেশে আগামী দিনের নির্বাচন হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আসুন আজকে যারা আমাদেরকে হুমকি দিচ্ছেন, আজকে যারা মালেক ভাইদেরকে হুমকি দিচ্ছেন, আজকে যারা গণতন্ত্রের পিলারদেরকে হুমকি দিচ্ছেন, আজকে যারা দেশনায়ক তারেক রহমানকে হুমকি দিচ্ছেন, এই তারেক রহমান মানি হচ্ছে বাংলার স্বাধীনতা, খালেদা জিয়া মানি হচ্ছে বাংলার মুক্তি সংগ্রাম, আজকের শহীদ জিয়ার দল মানি হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তি, অতএব বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এই দলের বিকল্প কোনো নির্বাচন হতে পারে না। আসুন
আইরিন কোথায়? হাসিনা বলবে না শেখ মুজিব বলবে? দিস ইজ হিজ ডিউটি। মালয়েশিয়া পালিয়ে থেকে মাস্তানির মতো কথা বললে হবে না দেশে। আমি কথা বলবো দেশে এসে কথা বলেন। শুনেন আপনার মিস্টার ফাইজুল্লাহ মালয়েশিয়া পালি, আমি একটা জিনিস অনুরোধ করব আপনাদের চারজনকে, আমি এখানে 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 মালিক সাহেব কথা বলে কেন? মালিক সাহেব কথা বলছে কেন? রাজনৈতিক দলের স্বাধীন নেতাকর্মীর যার যার ভাষায় সে কথা বলবে, সে শেখ হাসিনা বলবে না বঙ্গবন্ধু বলবে না শেখ মুজিব বলবে, দিস ইজ দেয়ার ডিউটি, ফ্রিডম স্পিচ, যার মতো সে বলবে। এখন আওয়ামী লীগ যদি শেখ হাসিনাকে জননেত্রী, আমাদের নেত্রী, মাননীয় নেত্রী, সেটা সে যেভাবে বলুক তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজন বিএনপির কর্মী শেখ হাসিনাকে আজকের যে গণতন্ত্র হত্যা করেছে তাকে যদি গণতন্ত্র হত্যাকারী বলে, শেখ হাসিনা আজকের ভোট চুরি করেছে তাকে যদি চোর বলে, দিস ইজ দেয়ার ডিউটি, ইউ ক্যানট স্টপ দেয়ার মাউথ, কারণ আপনি চোর, আপনি গুন্ডা, আপনি ডাকাত, আইন আপনাকে উত্তর দিবে। এটাই আমি বলেছি, এটা আমাদের ফ্রিডম।